দেখো, আজকে কেন্দ্রীয় কর্মসূচি শেষ করার পর স্বাধীনতা দিবস উপলক্ষে সেটা আগরতলাতে এই কেন্দ্রীয় কর্মসূচি শেষ করার পর যে সাংসদরা এসেছিলেন তারা বিভিন্ন দিকে তারা চলে যান এই স্বাধীনতা দিবস পালন করতে। তার মধ্যে দোলা সেন এবং অপরূপা পোদ্দার তারা গিয়েছিলেন সাতগুরুম বলে একটি জায়গা যেটা আগরতলা থেকে প্রায় ঘন্টা দুয়েক দূরত্ব। এই সাতগুরুমে তারা যান এবং সেখানে গিয়ে তারা পতাকা উত্তোলন করেন এবং তাদের যেটা বক্তব্য যে পতাকা উত্তোলন করার পর তারা সেখান থেকে ফিরছিলেন, তাদের সঙ্গে স্থানীয় তৃণমূলের নেতারাও ছিলেন। কিন্তু সেই সময় খাইরুম বলে একটি জায়গা রয়েছে, সেখানে তাদের উপর হামলা চালায়। হামলা চালানোর অভিযোগ হচ্ছে বিজেপির দিকে এবং তাদের যেটা অভিযোগ যে লোহার রড, বাঁশ, এমনকি সাইকেল ছুঁড়েও তাদের গাড়িতে মারা হয়েছে। তাদের তিনটি গাড়ি ছিল এখন অবধি যেটা জানা যাচ্ছে, তার মধ্যে গাড়ি একটি গাড়ি অন্তত ক্ষতিগ্রস্ত হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এমনকি দোলা সেনের যেটা বক্তব্য, যে সাংসদ দোলা সেনের বক্তব্য যে তাকে বাঁচাতে গিয়ে তার যিনি সেক্রেটারি রয়েছেন সেই সেক্রেটারি তিনিও আহত হয়েছেন, তার মাথা ফেটেছে এবং সেই জায়গা থেকে এরকম প্রায় মার খাবার পরে তারা সেখান থেকে জঙ্গলে গাড়ি নিয়ে ঢুকে যান, এমন জায়গায় রয়েছেন এখনো অবধি। একবার আমাদের সঙ্গে দোলা সেনের কথা সম্ভব হয়েছে, তিনি বলছেন যে পুলিশের সাহায্য আমরা চাইছি, তার কারণ একটি ছেলে তোমার জাহিদ বলে যে রয়েছে দোলা সেনের যিনি সেক্রেটারি তার মাথা ফেটেছে এবং তার মাথা ফাটার জন্য তাকে কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে, সেই সাহায্যটুকু তিনি পাচ্ছেন না, তিনি কোথায় রয়েছেন সেই জায়গাটাও তিনি স্পষ্টভাবে বলতে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে তিনি রীতিমতো আতঙ্কগ্রস্ত রয়েছেন, তার কারণ বক্তব্য হচ্ছে যে অপরূপা পোদ্দার তার সমস্ত তার যে ব্যাগ এবং তার যে সমস্ত কাগজপত্র সেগুলো ছিনতাই করা হয়েছে। তারা বলছেন যে তারা যখন ফিরছিলেন সেই সময় দেখেন যে একঝাঁক বিজেপির কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছিলেন এবং তারা তাদের গাড়ি দেখেই তারা হচ্ছে বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে আক্রমণ করে, এমনকি সাইকেল ছুঁড়ে মারা হয় গাড়িতে, তাতে গাড়ির কাঁচ ভেঙে যায় এবং দোলা সেনকে বাঁচাতে গিয়েই তার যিনি সেক্রেটারি রয়েছেন তিনি আহত হন, তার মাথা ফাটে এবং সেই সঙ্গে হচ্ছে হেনস্থা করা হয় হচ্ছে অপরূপা পোদ্দারকে, তার থেকে ছিনতাই করা হয়েছে। তারা এখন আপাতত একটা জঙ্গলের মতো কোনো জায়গায় তারা ঢুকে রয়েছেন, তাদেরকে ফোনে প্রায় যোগাযোগই করা যাচ্ছে না এবং তারা বারবার যেটা চাই বলছিলেন যে আমরা চাইছি যে পুলিশ অন্তত আসুক, যাতে করে যিনি আহত হয়েছেন তাকে কোনোভাবে হাসপাতালে যাতে আমরা নিয়ে যেতে পারি সেই ব্যবস্থা যাতে করা যায়। ইতিমধ্যে তুমি আমাদের সঙ্গে থাকো। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।